নেপালের বিপক্ষে 21টি ডট বল করে টি-20 বিশ্বকাপে রেকর্ড গড়েছিলেন বাংলাদেশি তানজিন হাসান সাকিব। তবে সেই রেকর্ডটি বেশিক্ষণ টিকতে পারেনি, 24 ঘন্টা বেরোতে না বেরোতেই সেই রেকর্ড ভেঙে ফেলে লকি ফার্গুসন। নিউজিল্যান্ডের এই পেসার 4 ওভার বোলিং করে পুরো 24 বলই ডট দিয়েছেন, কোনো রান খরচ না করে তুলে নিয়েছেন 3টি উইকেট। ইনিংসের 5ম ওভারে বোলিং করতে আসে ফার্গুসন। ফার্গুসনের করা প্রথম বলেই ড্রাইভ করতে গিয়ে প্রথমে স্লিপে ক্যাচ দেন আসাদ বালা, টানা 2 ওভার মেরে নিলেও উইলিয়ামসন বোলিং থেকে সরিয়ে নেন ফার্গুসনকে। দ্বিতীয় স্পেলে 11তম ওভারে আবারও আক্রমণে আসেন তিনি, এবারে দ্বিতীয় বলে চার্লস আমিনিকে LBW করে দেন। ফার্গুসন উইকেট নেন 14তম ওভারে দ্বিতীয় বলেও, এবার করেন ডিরেক্ট বোল। ম্যাচ শেষে ফার্গুসন বলেন, ব্যাটিং করার জন্য কঠিন উইকেট, তবে এমন উইকেট বোলিং করা আনন্দের। 4 ওভার বল করেছে 4টি ম্যাডেন। আন্তর্জাতিক টি টোয়েন্টি প্রথম এমনটা দেখা যায় 2021 সালে। কানাডার বাহাতি পেসার সাদ বিন জাফর কুলিজি পানামার বিপক্ষে 4 ওভারে কোনো রান না দিয়ে নিয়েছিলেন 2 উইকেট। তবে এটি বিশ্বকাপে প্রথম, এবার করে দেখালেন নিউজিল্যান্ডের লকি ফার্গুসন।